हाय বন্ধুরা নাথ কিচেন থেকে বলছি আমি আজকে পাস্তা করছি ঠান্ডা ঠান্ডা জলে জল পড়ছে তা কি করব ভাবছি তা একটু পাস্তাই করছি আজকে তা এই ডিম লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা আর লঙ্কা এইটুকুই লাগবে আর এই যে পাস্তা নিয়ে নিয়েছি जल दिए जल दीते परिमाण मत जलटा दिए देव जलटा गरम हम तभी पास्ता गुलो देव तो हबे पास्ता तो जन ना लगे जाए झरझरे हबे এবার আমি পাস্তাটা দিয়ে দেব আর পাস্তাটা এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে লাগে নাই কারো গায়ে কেউ আর তেলটা না দিলে সেই চাপ চাপ পড়া হয়ে যায় চাপ টাইপের মতো ঘাটা মতো হয়ে যায় আমি এখন নামিয়ে নেব তেলটা চলে এসেছে গরম হয়ে গেছে আমি এখন ডিমটা ভেজে নেব দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নেব ডিম ভাজা নামিয়ে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব বৃষ্টিটা খেতে ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা আজকে ঝড় প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব তারপরে পাস্তাগুলো দেব মশলাগুলো আমার কষা হয়ে গেছে ডিমটা দিয়ে দেব একটু নড়াচড়া করার পর আমি পাস্তাটা দিয়ে দেবো এবার পাস্তাটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার খেয়ে দেখাচ্ছি যে কিরকম হয়েছে ঠিক আছে আমি এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে
আমার পাস্তা কমপ্লিট রেডি একদম। এবার খেয়ে দেখাচ্ছি যে কিরকম হয়েছে। ঠিক আছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার পাস্তা কমপ্লিট রেডি একদম। পাস্তা খেয়ে দারুণ হয়েছে। ভালো হয়েছে পাস্তাটা? দারুণ খেতে হয়েছে। তা পাস্তাটা খেতে ভালো হয়েছে বন্ধুরা। তা পাস্তাটা আমি বেশি কিছু সেরকম কিছু দিই নাই, ঘরে অল্প সবজি ছিল, সবজি বলতে টমেটো পেঁয়াজ ডিম লঙ্কা ওই অল্প কিছু জিনিস দিয়ে আমি করে দিয়েছি পাস্তাটা। তা আপনারা ঘরে করে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হবে খেতে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার ছোট ভিডিও আজকে। তা আমি আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। তা আমি রাখছি, টাটা বন্ধুরা।